আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ঈদের রেলের অগ্রিম টিকিটে প্রতিদিন রাজধানী ছাড়ছেন 60,000 মানুষ, প্রিয়জনদের কাছে নিয়ে যাচ্ছে তাদের 37টি ট্রেন। সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের উৎস হাইড্রোজেন পারঅক্সাইড, ডিপো কর্তৃপক্ষ সহ কয়েকটি প্রতিষ্ঠান দায়ী বলে তদন্ত রিপোর্ট। এবং বিশ্বের 10 লাখ মুসল্লি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায়, শুক্রবার হজের মূল আনুষ্ঠানিকতা। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। ঈদের রেলের অগ্রিম টিকিট কেটে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ, রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার ট্রেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন মাসুর শাকিল, সরাসরি যাব তার কাছে। শাকিল, ঈদের বাকি 2 দিন রেল স্টেশনে ঘরমুখ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সামনে নিশ্চয় আপনি একটি হর্ন শুনতে পেয়েছেন, এই হর্নটি ট্রেনের হর্ন এবং যে ট্রেনের হর্ন সেটি হলো সোনার বাংলা এক্সপ্রেস। এটি আজকে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন, যদিও শিডিউল অনুযায়ী ধূমকেতু এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, কিন্তু রাজশাহী এসে ট্রেনটি আসতে একটু দেরি হওয়ায় এটি প্রথম ট্রেন হয়েছে। অর্থাৎ 7টার যে টাইম, আপনি দেখেন একদম ঠিক 7টায় আমাদের সংবাদে 7টায় এই ট্রেনটি শুরু হয়েছে, চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যারা চট্টগ্রামে তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে যাচ্ছেন তারা এই ট্রেনের মধ্য দিয়ে চট্টগ্রাম যাচ্ছেন। ঢাকা থেকে এই ধরনের প্রায় সারাদিনে প্রায় 37টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে, দেশের ঈদের আনন্দ যাত্রার যারা করতে প্রিয়জনদের কাছে যাচ্ছেন তাদেরকে নিয়ে। এর বাইরে 2টি স্পেশাল ট্রেনও আছে যেটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে অনেক বেশি মানুষ ঈদে প্রিয়জনের কাছে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি, এটি দুপুর নাগাদ চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে। এরপরে যে ট্রেনগুলো ছাড়বে, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছাড়বে রাজশাহীর উদ্দেশ্যে, নীলশাহর এক্সপ্রেস ট্রেন ছাড়বে লালমনিরহাটের উদ্দেশ্যে পঞ্চগড়ের দিকে, এভাবে করতে করতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে, রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুরের দিকে, এভাবে ট্রেনগুলো ছেড়ে যাবে। ট্রেনের একটা মজার বিষয় হলো ট্রেনে অনেকেই তুলে দিতে আসেন, ট্রেনে তার প্রিয়জনদের প্রিয় মানুষদেরকে ট্রেনে তুলে দিতে আসেন। এ ধরনের একজন মানুষ আমার কাছে আছেন যিনি বাংলাদেশে একজন পরিচিত মুখ, শিক্ষা নিয়ে কাজ করেছেন। আপনি এত ভোরবেলা স্টেশনে কী করেন? আমি আমাদের চট্টগ্রামের যে জেলা গভর্নর লায়েন্সের শামসুদ্দিন সিদ্দিকী সাহেবকে উঠিয়ে দিতে আসলাম, তিনি কানাডা থেকে এসেছেন এবং কানাডাতে যাওয়ার আগেই বলেছিল যে ট্রেনে উনি চট্টগ্রামে ফিরতে চান। সেই হিসাবে সোনার বাংলা এই ট্রেনটি খুবই চমৎকার, মাত্র 5 থেকে 5.5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায়। তো এই ট্রেনে সকালবেলা এসে আমি উঠিয়ে দিলাম, খুবই চমৎকার এবং অন টাইমে ট্রেনটি ছেড়েছে, আমরা আশা করি অন টাইমে সেটি পৌঁছাবে। খুবই কমফোর্টেবলি জার্নি, বাংলাদেশ রেলওয়ের এই অগ্রগতিকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ, আমরা গতকালও দেখেছি, আজকেও আমরা প্রত্যাশা করছি, রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে যাবে, শিডিউলের কোনো ধরনের সমস্যা হওয়ার সুযোগ আছে বলে তিনি মনে করেন না, রেল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরাও প্রত্যাশা করছি যারা ট্রেনে করে বাড়ি যাবেন, প্রায় 60,000 মানুষ প্রতিদিন ট্রেনে করে বাড়ি যেতে পারবেন, তারা নির্বিঘ্নে নিরাপদে প্রিয়জনের কাছে ঈদ করতে পৌঁছাতে পারবেন। সামির, শাকিল আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুর শাকিল। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন, বিস্ফোরণ ও ব্যাপক হতাহতের ঘটনা, ডিপো কর্তৃপক্ষ, শিপিং লাইন্স, বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ সরকারি ডজনখানেক প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে মন্ত্রণালয়ের গঠিত বিভাগীয় তদন্ত কমিটি। ডিপোতে আগুনের উৎস হিসেবে প্রাথমিকভাবে হাইড্রোজেন পারঅক্সাইডকে চিহ্নিত করা হয়েছে, তবে নাশকতার বিষয়টিও একেবারে উড়িয়ে দেননি তারা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। গত 4 জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ির শীতলপুরে নেদারল্যান্ডস ও দেশীয় ব্যক্তি মালিকানাধীন বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন এবং বিস্ফোরণে 51 জনের প্রাণহানি ঘটে, 100 কোটি টাকার আমদানি রপ্তানি পণ্যেরও ক্ষতি হয়। মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ 13 প্রতিষ্ঠানের কর্মকর্তাকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। 6টি প্রতিষ্ঠান থেকে
আমরা প্রতিবেদন নিয়েছি যে ওনারা এটার মনিটরিং ব্যবস্থাপনা এবং এর সাথে সংশ্লিষ্ট কাজকর্মের সাথে জড়িত। এই ছটি প্রতিষ্ঠান আমাদেরকে লিখিতভাবে রিপোর্ট দিয়ে সহযোগিতা করেছে। পুলিশের সিআইডি তাদের ঢাকা ল্যাবে আমরা 17টি নমুনা পরীক্ষা করিয়েছি, পরিবেশের ল্যাবে পরীক্ষা করা হয়েছে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা বিভাগের ল্যাবে পরীক্ষা করে সেই নমুনা পরীক্ষা আমরা বিবেচনায় নিয়েছি। এক মাস তদন্ত করে বুধবার প্রতিবেদন দেয় তদন্ত কমিটি। ভয়াবহ এই দুর্ঘটনার জন্য ডিপো কর্তৃপক্ষ, মার্কস, শিপিং লাইন্স, কাস্টমস, বন্দর ও পরিবেশ অধিদপ্তরকে প্রধানত দায়ী করা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ সচিবের বরাবরে পাঠানোর কথা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। এটা আসলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় এটা আসলে আমরা একটা কমিটি করেছিলাম, কমিটি করার পর রিপোর্ট দিয়েছেন, এটা আমরা ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পর আসলে ওইখান থেকে নির্ধারণ করবে আসলে ওনারা কী করবেন বা এটা বিষয়ে কার্যক্রম কী আছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 51 জন নিহত ও 300+ আহত হয়েছে। তদন্ত প্রতিবেদনে বেসরকারি কন্টেইনার ডিপো পরিচালনায় 20টি সুপারিশ প্রদান করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত খোলা বাজার থেকে বেশি দামের গ্যাস কেনা হবে না, তবে দীর্ঘমেয়াদী চুক্তির পুরোটা আমদানি হচ্ছে। উৎপাদন খরচ বেশি হয় এমন তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র কম চালানো হচ্ছে, তাই লোডশেডিং নিয়েই চলতে হবে। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ দেওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। বিস্তারিত রফিকুল বশরের রিপোর্টে। বিদ্যুতের লোডশেডিং চলছেই, কোথাও কোথাও দিনে রাতে 3 বা 4 বার বিদ্যুৎ যাচ্ছে আসছে, গ্যাসের চাপও কম। জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া সহ অনেক উন্নত দেশ এবং প্রতিবেশী দেশগুলোও বিদ্যুৎ জ্বালানির ব্যবহার কমাতে নানা উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক বাজারে চড়া দামের কারণে এই সংকট। জুন মাসে যে এলএনজির দাম $25.49 ছিল তা এখন $41। তেল এবং কয়লার দামও বাড়তি। এই অবস্থায় মিতব্যয়ী হওয়ার পাশাপাশি দেশের গ্যাস উৎপাদন বাড়ানোর কথা জানালো পেট্রো বাংলা। সারা বিশ্বই কিন্তু এখন বলাদের সাশ্রয়ী হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলে আসছে। বিদ্যুৎ জ্বালানি একটি আটের সাথে সম্পর্কিত, ফলে এখানেও আমাদের সেই সাশ্রয় প্রক্রিয়া যেটি সেটি আমাদের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই আলোকে সামগ্রিকভাবে আমাদের এই সাশ্রয়ের যে বিষয় সেটি আমরা করার পদক্ষেপ গ্রহণ করব। আগামী 2025 সন পর্যন্ত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, 46টি কূপ আমরা খনন করব। শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ না দিলে উৎপাদন ব্যাহত হয়ে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন উদ্যোক্তারা। বাসাবাড়িতে আমরা মিতব্যয়ী হইতেই পারি, কিন্তু শিল্প কারখানায় কিন্তু মিতব্যয়ী হওয়ার কোনো স্কোপ নেই। গত 3 বছরে যেহেতু সব কিছু নিরবচ্ছিন্ন চলছে, কোনো আমাদের অসুবিধা হয়নি। অসুবিধা শুরু হলে আবার দেখবি যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আবার নিম্নমুখী হব। সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। যদি এই যুদ্ধ অনেকদিন দীর্ঘস্থায়ী হয় আমরা ইনশাল্লাহ পায়ে দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু কৃচ্ছতা হবে আমাদের মেইন। আমরা কোনো অপচয় যদি করি সেই অপচয়ের মতো আমাদের সামর্থ্য নাই, যে আমাদের কনজামশনে অপচয়, আমাদের চলাফেরার মধ্যে অপচয়, হয়তো জীবনকে আমরা নতুন করে সাজাতেও হবে। এবং এটা আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতে এই প্রশ্নগুলো সামনে এসেছে। হয়তো এমন হতে পারে দিনে আমরা কোনো লাইটে জ্বালাবো না, সূর্যের আলোতে যেটুকু পারি চলবে, রাতেও কম কম জ্বালিয়ে করব, কেউ আমরা এসি চালাবো না, কেউ আমরা অপচয় করব না, তাহলে আমাদের শিল্প, আমাদের কৃষিকে বাঁচিয়ে রেখে আমরা পারব। কখন বিদ্যুৎ যাবে গ্রাহককে জানিয়ে দেওয়ার কথা বলা হলেও তা এখনও বাস্তবায়ন করতে পারেনি বিতরণ কোম্পানিগুলো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। করোনার পর সারা বিশ্বের 10 লাখ মুসল্লি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে, শুক্রবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল চালু হয়েছে। পবিত্র হজকে ঘিরে মক্কা মদিনা মিনা আরাফাত ময়দান মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় 10,000 নিরাপত্তা বাহিনী মোতায়েন আছে। নিরাপত্তার পাশাপাশি করোনা মহামারীর কারণে এবছর স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়া হয়েছে। চকর মালিকা, চ্যানেল আই। রাজধানী ঢাকা শহরের ইস্কাটন রোডের সচিব নিবাসে ফুল ফলে সমৃদ্ধ ছাদ কৃষি গড়ে তুলেছেন এক সচিব দম্পতি। পেশাগত ব্যস্ততার ফাঁকে ছাদের কৃষির মাঝে কাটে তাদের মনোমুগ্ধকর সময়। শাইক সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ভবনটির বয়স 4 বছর। এখানে শুরু থেকেই কৃষির পূর্ণতা এনেছেন মূল উদ্যোক্তা কাজী জেবুন্নেসা বেগম। বাবার কাছ থেকে গাছ আর ফুল ফলের প্রতি ভালোবাসা, তারপর ব্যস্ততম সরকারি চাকুরির মাঝেও এই ছাদে গড়ে নিয়েছেন নিজের ভুবন। আসলে আমরা ছোটবেলা থেকে শহরে মানুষ, তো সেরকম স্পেস আমাদের কখনো ছিল না, কিন্তু আমার মাকে দেখতাম ওই আমাদের যখন আমরা ঢাকাতে বাসায় ছিলাম, ওটা আমাদের বিল্ডিং এরকম বড় বিল্ডিং ছিল না, ভেতরে নিচে স্পেস ছিল, তো দেখা যেত হয়তো কিচেনের পাশে ছোটোখাটো কিছু গাছ আমাদের বাসাতে, এখনো গেলে নারকেল গাছ, জি জি, সেগুলো আছে, নারকেল গাছ বা এরকম কিছু এখনো আছে আমাদের বাড়িতে। সৃজনশীল কাজে সমর্থন আর সহযোগিতা করেন ব্যস্ত স্বামী, সরকারের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা শুধু নিজের ছাদই পূর্ণ করেননি, প্রতিটি কর্মস্থলেও গড়েছেন ছাদ কৃষি। আমি নিজেও খুবই এসব ব্যাপারে আগ্রহী। আমি যখন জেলা পর্যায়ে কাজ করতাম পাবনাতে, ফেনীতে, আমি সেই সব জায়গাতে নিজে হাতে কোদাল চালিয়ে বাগান করতাম, এবং আমার পাবনাতে সেই 20-30 বছর আগের সেই ডাটার ক্ষেত এইসবের ছবি দিয়ে লোকাল পত্রিকায় এসেছিল এবং আমি আশপাশে বিতরণ করতাম। রাষ্ট্রীয় নীতির আওতায় এনে হলেও আগামীতে নগরের সবুজায়নে কাজ করতে চান তারা। আমরা কিন্তু পরিকল্পনার মতো যে কোনো প্রজেক্টে আমরা এই বিষয়গুলি দেখি, কারো মাধ্যমে যদি আপনি একটা আইডিয়া নিয়ে আসেন সেদিক থেকে প্ল্যানিং কমিশন আমি নিশ্চিত যে আপনার এই যে কোনো পরামর্শ, যে কোনো আইডিয়াকে স্পন্সর করতে চেষ্টা করবে। বিশুদ্ধ শাকসবজি পেতে ছাদ কৃষির এই আয়োজন নাগরিক জীবনের গুরুত্ব অনেক বেশি। এই উপলব্ধি থেকে তারা মনে করছেন সরকারি পর্যায়ে এই সমস্ত ক্ষেত্রে নীতি পরিকল্পনা যদি পরিবর্তন করা হয় আরও অনেকেই এই কাজগুলোতে এগিয়ে আসবে। ঢাকার স্কার্টন গার্ডেনের সচিব ভবন থেকে শাহিদ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদাটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে গায়ানায় শেষটি বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে দৃষ্টিনন্দন ব্লক বেড়িবাঁধের কাজ চলছে সন্দ্বীপে। পুরোপুরি শেষ হলে প্রায় 18,000 হেক্টর জমির নিরাপত্তা নিশ্চিত হবে। জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সন্দ্বীপে উপকূল রক্ষার বেড়িবাঁধটি টেকসইভাবে নির্মাণের দাবি বহুদিনের, অবশেষে বাস্তবায়িত হচ্ছে স্বপ্নের বেড়িবাঁধ। 9.8 কিলোমিটার ব্লক বেড়িবাঁধ ও 1.12 কিলোমিটার মাটি ভরাটের কাজ চলছে। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে বেড়িবাঁধ হওয়ার জন্য, সন্দ্বীপে 5 লাখ লোকের মনে ভিতরে একটা আশার সঞ্চার হয়েছে ইনশাল্লাহ। এখন আর সহজে ফসল পানিতে ডুবে যাবে না, সরকার আমাদের দাবি পূরণ করেছে। আগে তো বাহিরে মনে হয় নদী বাগি চলিয়েছে, তা বুঝি বেড়িবাঁধ দ্বীপের পর দিয়ে এখন আর সমস্যা নেই। এই ব্লকটা যদি সন্ধ্যের চতুর্পাশে যদি হয়ে থাকে, যারা সন্ধ্যে বসবাস করতেছে এরা আরেকটু আরামপ্রদ জীবনযাপন করতে পারবে বলে আমি মনে করি। জোগাড় আসতেও বাড়া যাইতেও আমরা বহুত কষ্ট মিলে থাকতাম, এখন আসি মোটামুটি বেড়িবাঁধ কারণ আমরা খুব সুখ আছি। ঘর বাড়ি রক্ষা পেয়েছে, পাশাপাশি যে আগে ভেঙে চাষবাস নষ্ট হতো তার থেকে আমরা মুক্তি পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন নতুন করে আরও 25 কিলোমিটার ব্লক বেড়িবাঁধ সহ 3টি সুইস গেট নির্মাণের প্রক্রিয়া চলছে। 9.8 কিলোমিটার কাজের মধ্যে ইতিমধ্যে আমরা 8.5 কিলোমিটার কাজ শেষ করেছি, আর বাকি 1.3 কিলোমিটারের অধিকাংশই সিসি ব্লক আমরা নির্মাণ শেষ করেছি। আরও 17,000 সিসি ব্লক নির্মাণ বাকি রয়েছে। এই সিসি ব্লক নির্মাণ শেষ হলেই আমরা প্লেসিং করে পুরো প্রকল্পের কাজ খুব দ্রুতই সমাপ্ত করে ফেলব। 25 কিলোমিটার ব্লক বেড়িবাঁধ এবং সাথে 3টি সুইস গেট সহ এখানে প্রায়
950 কোটি টাকার এই প্রজেক্টটি করা হয়েছে। এর মাধ্যমে সন্দ্বীপবাসী একটি সুরক্ষিত বেড়িবাঁধ পাবে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হবে। যুগের পর যুগ অব্যাহত ভাঙনের ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষের বহু ঘরবাড়ি, হাটবাজার, গাছপালা, ফসলি জমি, মসজিদ মন্দির, সাইক্লোন শেল্টার সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টেকসই বেড়িবাঁধের মাধ্যমে নিজেদের নিরাপত্তা আসবে বলে মনে করছে ওই অঞ্চলের মানুষ। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে শেষ মুহূর্তে পশুর হাটে জমে উঠেছে এবার হাটে প্রচুর দেশি গরু উঠেছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বেশি বলে জানিয়েছেন খামারিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মেহেরপুরের শত বছরের পুরনো বামুন্দি হাটে বিক্রির জন্য সবচেয়ে বেশি গরু তোলা হয়েছে। এখনও পর্যন্ত কোনো হাটেই ভারতীয় গরু দেখা যায়নি। প্রচুর দেশি গরু ওঠায় দাম নিয়ে ক্রেতা বিক্রেতার তেমন অভিযোগ নেই। মেহেরপুর থেকে এসেছি, পাঁচটা গরু নিই, চারটে গরু বিক্রি হচ্ছে, একটা বাড়ির গরু 2,17,000 বেচেছি, আল্লাহর রহমতে ভালোই দাম পেয়েছি। 93,000 টাকা দিয়ে গরু কিনলাম, গরুটা মোটামুটি মনে হয়েছে 4 মণ মাংস হবে, তো আমার কাছে মোটামুটি আমার সুবিধাজনকই মনে হয়েছে। গরু 20টা কিনলাম, আমি এই গরু ঢাকায় নিয়ে যাবো, ঢাকায় মোটামুটি বাজার কীরকম হবে এটা ইনশাআল্লাহ বোধহয় ভালো হবে। আমি 9টা কিনছি, আমার টার্গেট ফুলফিল, গরুর দামও ভালো, আমি কিনছি ভালো ভালো গরু, দাম মোটামুটি পাইছি, বেচা কেনা মোটামুটি ভালো। সুস্থ পশু কেনা বেচায় হাটে ভেটেরিনারি মেডিকেল টিম বসানো হয়েছে। জেলায় এবার 59,000 গরু ও 1,28,000 ছাগল কোরবানির জন্য হাটে তোলা হয়েছে। হাটে ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের আছে, যেমন আমি নিজে গত যে শুক্রবারে আমি গিয়েছিলাম বামুন্দি হাটে, মেহেরপুর জেলায় 1,87,000 গরু এবং ছাগল রয়েছে, এর মধ্যে 1,28,000 ছাগল আমাদের এখানে আছে, তবে আমি মনে করি যে সহনশীল পর্যায়ে দাম রয়েছে। গরুর হাটে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে, জানিয়েছেন স্থানীয় পুলিশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বছর ঘুরে বাংলার প্রকৃতিতে আবার এসেছে বর্ষাকাল। বর্ষার অবিরাম জলধারায় সিক্ত হয়ে প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে, নতুন সবুজের সমারোহে ভরে উঠেছে চারদিক। দেখুন বাংলার বর্ষাকাল নিয়ে শামীম আহমেদের একটি ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে বাংলার প্রকৃতিতে এসেছে বর্ষা। তপ্ত গ্রীষ্মের পর বর্ষাকালে প্রকৃতি ফিরে পায় সজীবতা। বাংলা বছরের আষাঢ় ও শ্রাবণ মাস মিলে চলে ধরণীকে সিক্ত ও প্রশান্ত করার এই আয়োজন। এ সময় প্রকৃতি অপরূপ সাজ ধারণ করে, সবুজে সবুজে ভরে যায় চারপাশ। বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি আর বন্যপ্রাণীরাও হয়ে ওঠে প্রাণবন্ত। একই সাথে বৃষ্টিস্নাত শাপলা, পদ্ম, কদম, কামিনী, জুঁই ও কেয়াফুলের আগমনে প্রকৃতি হয়ে ওঠে রঙিন। এই সময় আনারস, পেয়ারা, আমড়া আর ডেউয়া ফলের সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে। কখনো ইলশেগুড়ি, আবার কখনো রিমঝিম বৃষ্টিতে কানায় কানায় ভরে ওঠে পুকুর ও নদীনালা। বিভিন্ন জলাশয়ে দেখা যায় মিঠা পানির মাছের সমারোহ। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে এই ঋতুতেই, তাই জরাজীর্ণ প্রকৃতিকে ধুয়ে মুছে বর্ষার সিক্ততায় শুদ্ধ হোক সকল প্রাণ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বাংলার বর্ষাকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।